এই মুহূর্তে সবথেকে বড় খবর হচ্ছে যে কলকাতায় যে এসএসসি চাকরি প্রার্থীরা কয়েক গত কয়েকদিন ধরে অনশন করছেন তাদের মধ্যে অনেক মহিলাও রয়েছেন সেই মহিলাদের মধ্যে অন্তঃসত্ত্বাও রয়েছেন আবার কোলে বাচ্চা আছে এমন মহিলাও রয়েছেন সেই তাদের মধ্যে থেকে এগারো জন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এই নিয়েই রয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি কি ঘটনা ঘটেছে একরকম চাপে পড়ে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন মঞ্চে পা রাখতে বাধ্য হয়েছিলেন কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ আলোচনার পরও অনশন তুলতে রাজি হয়নি চাকরি প্রার্থীরা তাদের তারা দাবি করেছে মুখে কিছু বললে হবে না আমাদের লিখিত প্রতিশ্রুতি দিতে হবে কিন্তু শিক্ষক নিয়োগের দাবিতে আজও চলছে চাকরি প্রার্থীদের অনশন চার দিনের অনশনে এখনও পর্যন্ত এগারো জন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েছেন গর্ভে সন্তান আগলে অনশন মঞ্চে রয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা চাকরি প্রার্থীরাও তিনিও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে কোলে সন্তানইও বেশ কয়েকজন মহিলা চাকরি প্রার্থীকে কিন্তু অনশন মঞ্চে হাজিরা হতে দেখা গেছে তাহলে বুঝতেই পারছেন যে মানে তারা যতক্ষণ না লিখিত প্রতিশ্রুতি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনশন প্রত্যাহার করতে তারা অনিচ্ছুক আরও কি জানা যাচ্ছে না চাকরি প্রার্থীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নিচ্ছে সরকার ততক্ষণ তাদের এই অনশন কর্মসূচি চলবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তবে শেষ একবার চেষ্টা করেছিলেন শিক্ষামন্ত্রী অনশনত চাকরি প্রার্থীদের বুঝিয়ে কর্মসূচি তুলে নেওয়ার আর্জি জানান কিন্তু তাতে গুরুত্ব দেয়নি চাকরি প্রার্থীরা শনিবার সন্ধ্যায় মেয়র রোডে চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী পার্থবাবু বলেন যোগ্যতা থাকলে একজন প্রার্থীকেও বঞ্চিত হবে করা হবে না আমি স্কুল সার্ভিস কমিশনের কর্তাদেরও ডেকেছি যদি দেখা যায় কোনো পদ্ধতিগত ত্রুটি রয়েছে তাহলে সেটা সংশোধন করা হবে কিন্তু অকৃতকার্য প্রার্থীদের তো আমরা চাকরি দিতে পারি না এই প্রার্থায় প্রার্থীদের বললাম মুখ্যমন্ত্রী নিজে আপনাদের প্রতি সহানুভূতিশীল এই ঠান্ডায় কেন অনশন করছেন ওরা সেটা শুনেছেন সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী বলেন অনশনকারীদের সঙ্গে দেখা হলো ওদের অনশন তুলে নেবার কথা বললাম আসলে মুখ্যমন্ত্রী নিজেও এটা ওদের অনশন নিয়ে খুব চিন্তিত রয়েছেন ওদের মঙ্গলবার আসতে বলেছি বিকাশ ভবনে তারপর দেখি কি করা যায় কিন্তু অকৃত কার্যকে তো আর কৃতকার্য করতে পারবো না শনিবার সকালেই সিপিএমের বিধায়ক সুবোধ সুজন চক্রবর্তী অনশনকারীদের সঙ্গে দেখা করেছেন সেখানেও তিনি পার্থবাবুকে ফোন করেন এবং এতগুলো শিক্ষার্থীর যে অনশন চলছে তিনি তাদের সঙ্গে দেখা করার কথা বলেন তারপরই সন্ধেবেলা পার্থবাবু যান সেখানে দেখা যাক আমরাও দেখি পরবর্তী কি ঘটে এই নিয়ে ছিল আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাচ